ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন সুদীপ রায় বর্মণ। বিপ্লব দীপকে সরাচ্ছে বিজেপি, এই মুহূর্তের সব থেকে বড় খবর এটাই। ত্রিপুরায় বিজেপি সূত্রের দাবি, আগামীকালই আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে নয়া মুখ্যমন্ত্রীর নাম। 2018 নির্বাচনে মুকুল ম্যাজিকে ভর করে সুদীপ রায় বর্মণের ক্যারিশমায় দীর্ঘ বাম শাসনের অবসান ঘটে ত্রিপুরায়, পতন হয় মানিক সরকারের। 1% অর্থাৎ বিজেপির থেকে সার্বিকভাবে মাত্র 33,000 ভোট কম পেয়ে পরাজিত হয় বামফ্রন্ট। সুদীপ রায় বর্মণের নেতৃত্বে ইতিহাস গড়ে ত্রিপুরা, কিন্তু আচমকায় পট পরিবর্তন। মুকুল অনুগামী সুদীপ রায় বর্মণকে মুখ্যমন্ত্রী না করে বিপ্লব দেবকে ত্রিপুরার মসনদে বসায় বিজেপি। মুখ্যমন্ত্রী দূরের কথা, সুদীপ রায় বর্মণকে সাধারণ মন্ত্রিত্ব রাখা হয়নি বেশি দিন। মুখ্যমন্ত্রী বিপ্লব দেব কার্যত কোণঠাসা করে রেখেছেন তাকে। মানিক সরকার বিরোধী দলনেতা হলেও দলে থেকে বিপ্লবের সব থেকে বিরোধী মুখ সুদীপই। এখন মুকুল ফিরে এসেছেন তৃণমূলে, আর সাথে সাথেই ত্রিপুরায় ভাঙতে শুরু করেছে বিজেপি। অবস্থা সামাল দিতে কিছুদিন আগেই কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠিয়েছিল বিজেপি। রাজনৈতিক মহলের ব্যাখ্যা, ত্রিপুরার রাজনৈতিক পরিস্থিতি মোটেই বিজেপির অনুকূলে নেই। এমনিতেই ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বামেরা, তার উপর গদির পর বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে তৃণমূল। এদিকে 2023-এ ত্রিপুরায় বিধানসভা ভোট রয়েছে, তাই এখন থেকে শরিকি বিবাদ এবং যাবতীয় ড্যামেজ কন্ট্রোল না করতে পারলে সমূহ বিপদের সম্ভাবনা। সেই কারণেই শাহি তলবে তড়িঘড়ি দিল্লি ছুটলেন বিপ্লব দেব। সূত্রের খবর, দিল্লিতে তাকে জানিয়ে দেওয়া হবে পদত্যাগ করার কথা। বিজেপি সূত্রের খবর, ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন সুদীপ রায় বর্মণ। এর কারণ হিসেবে জানা যাচ্ছে ত্রিপুরায় ক্রমাগত তৃণমূলের অতি সক্রিয়তা। বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের কাছে খবর আছে, সুদীপকে যদি মুখ্যমন্ত্রী না করা হয় তাহলে কিছুদিন পরে একাধিক বিধায়ক নিয়ে তিনি যোগ দিতে পারেন তৃণমূলে। যে সম্ভাবনার ইঙ্গিত করতেই কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে তাকেই মুখ্যমন্ত্রী পদে বসানোর। তৃণমূলের পরিচিত মুখ রাজীব কান্তি রায়ের অত্যন্ত ঘনিষ্ঠ ত্রিপুরার এক প্রভাবশালী ব্যবসাদার, যিনি আবার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের ঘনিষ্ঠ, এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন। তিনি নিশ্চিত করেছেন সুদীপ রায় বর্মণকে মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিচ্ছে বিজেপি। উল্লেখ্য, প্রায় এক মাস আগে এই সম্ভাবনার কথা জানিয়েছিল সংবাদ মাধ্যম। রাজীব কান্তি রায় জানিয়েছেন, ত্রিপুরায় বিজেপির অত্যাচারের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের সাম্প্রতিক প্রতিবাদী পদক্ষেপ সে রাজ্যের শাসক দলের ঘুম কেড়ে নিয়েছে। বিশেষ করে বিগত কয়েক দিনে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সদর্থক ভূমিকা, সেখানকার বিভ্রান্ত বিরোধী শক্তিকে বিশেষ করে যুব সমাজকে সুসংহত করতে উদ্বুদ্ধ করেছে। এখন সাধারণ মানুষ তৃণমূল সম্বন্ধে উৎসাহ দেখাচ্ছে। তৃণমূলের এই শক্তি বৃদ্ধিতে বিজেপি ভয় পেয়ে তাদের ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করছে। ত্রিপুরার মাটিতে পা রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায় দ্ব্যর্থহীন ভাষায় মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে চ্যালেঞ্জ করেছিলেন। বাস্তবে দেখা যায় সেই চ্যালেঞ্জকে প্রতিহত করতে গিয়ে মুখ্যমন্ত্রী আক্রমণাত্মক পন্থা অবলম্বন করে অগণতান্ত্রিক কায়দায় নিজের এবং সরকারের মুখ ফুড়িয়েছেন। এই বিভৎসতাই বিজেপির আসল চরিত্র। এখন মুখ রক্ষা করতে মুখ বদল করছে, কিন্তু সব কিছু নিয়ন্ত্রিত হচ্ছে দিল্লি থেকেই। এটা পলিটিক্যাল স্টান্ট ছাড়া কিছু না। এইভাবে দুর্গ রক্ষা করতে পারবে না ওরা, বাংলার মতো ত্রিপুরাতেও ওদের মুখ পুড়বেই।